বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক বলেছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে। মূলত বর্তমান সরকার এদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কল্যাণ পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় জনগণের কল্যাণের জন্য বিবেকবান মানুষদের আন্দোলনে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়।